ডাক্তার নার্স এভরিথিং ইজ হ্যাপ নট অনলি আছে ওরে বাটপারের বাটপার তুই মানুষের থেরাপি শিখাশ মানে সুন্দরী কিছু আমি আছে তারা সেবা দিচ্ছে এই কারণে আপনি আমাকে ফাদার অফ রোগী বলতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা গুগল টিভির নিয়মিত অনুষ্ঠান তিতাসুতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই রিজেক্ট হাসপাতাল দুঃখিত রিজেক্ট হাসপাতালের করোনাময় শুভেচ্ছা। আজ আমাদের স্টুডিওতে এমন একজন ব্যক্তিকে উপস্থিত করেছি যিনি কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই কম্পিউটারের মাধ্যমে করোনার রিপোর্ট তৈরি করে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। মেশিনের কোনো প্রয়োজন নেই, অযথা বাড়তি খরচ কেন করবেন। তার নাম মেজর সাহেদ ওরফে শাহেদ করিম ওরফে এমডি সাহেদ। চলুন তাকে কিছু প্রশ্ন করা যায়। হাসপাতালের নাম রিজেন্ট হাসপাতাল কেন রাখলেন? রিজেন্ট মানে কি? পুনরায় ভদ্র হওয়া। আমার আসলে বারবার ভালো হতে আমার ভালো লাগে, এ কারণে আমি হসপিটালের নাম দিয়েছি রিজেন্ট হসপিটাল। আমরা জানি হাসপাতাল মানে ডাক্তার থাকবে, নার্স থাকবে, সাধারণ মানুষ সেবা পাবে, কিন্তু ডাক্তার নার্স ছাড়া এমন হাসপাতালের আইডিয়া আপনার মাথায় কীভাবে আসলো? ডাক্তার নার্স এভরিথিং ইজ হ্যাপ নট অনলি আছে আমাদের হসপিটালে। মঙ্গল গ্রহের ডাক্তার, বৃহস্পতি গ্রহের নার্স শুধুমাত্র আমাদের হসপিটালে আছে। এই করোনার কারণে তারা নিজ নিজ গ্রহে অবস্থান করে তারা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোগী দেখছেন এবং প্রতিদিন রোগীর সাথে তারা কিন্তু জুমে মিটিং করছে। আর একটা বিষয় হলো আমাদের এখানে সুন্দরী কিছু মেয়ে আছে, তারা সেবা দিচ্ছে, অনেক সুন্দরী। তাদের চেহারা দেখলেও তো মনটা ভালো হয়ে যায়। আর জানেন, মন যদি ভালো থাকে রক্ত অর্ধেক এমনি সেরে যায়। রিজেক্ট হাসপাতাল দুঃখিত, রিজেন্ট হাসপাতালের শাখা দেশের আর কোথাও আছে কিনা? সারা দেশেই তো রয়েছে, প্রত্যেকটা অলিতে গলিতে কোনায় কোনায় এইসব হাসপাতাল আছে এবং বিভিন্ন নামে। কয়েকটি নাম যদি বলতেন। নাম বললে আবার চাকরি থাকবে না। দুই বছর যাবত আপনি হাসপাতাল ভবনের ভাড়া দিচ্ছেন না, এটার কারণ কি? এটা নিয়ে একটা ঘটনা আছে। কি ঘটনা? আমার যে হসপিটাল ভবনের যে মালিক, উনি প্রত্যেক দিন সকাল বিকাল একটি গান গায়। কি গান? পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তাহলে সে তো ঘরের মালিকই না, তাকে আমি কেন ভাড়া দিতে যাব? এটা না হয় একজন ভবন মালিকের ক্ষেত্রে হলো, অন্য ভবনের যে মালিকগুলো আছে ওনারাও কি একই গান গায়? মাথা খারাপ, ওনারা কি গান গাইতে চায়? ওনাদেরকে জোর করে ধরে এনে গানটা গাওয়া নিছে। অসুস্থ হলে রোগী এমনিতেই হাসপাতালে চলে আসে, কিন্তু আপনার এখানে দালালের মাধ্যমে রোগী কিনে এনে হাসপাতালে ভর্তি করেন, এটা কেন? এটা সারা পৃথিবীতে আমি প্রথম এটা চালু করেছি, এ কারণে আপনি আমাকে ফাদার অফ রোগী বলতে পারেন। আর আপনি তাদেরকে দালাল বলছেন, হয় তারা রোগী সাপ্লাই করছে সেজন্য তাদেরকে আপনি পেশেন্ট সাপ্লাইয়ার বলতে পারেন। আপনার হাসপাতালের বিশেষ সেবাগুলো যদি বলতেন। অনেকগুলো সেবা কিন্তু অলরেডি আপনারা সি মানে দেখেছেন। এর মধ্যেও আমরা বেশ কিছু প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, ধরেন যে হ্যান্ড স্যানিটাইজার, N95 মাস্ক, এরপরে রেইনকোট, হ্যাঁ সুপ্রিম কোট, হ্যাঁ PPE, হ্যাঁ PPP কিন্তু না, অনেকে আবার PPP বলেছেন, সেটাও কিন্তু না, এটা আমরা তৈরি করছি। এগুলো আমরা বাসায় বাসায় আমরা এগুলো পৌঁছে দেবো। এরপরে ধরেন যে মঙ্গল গ্রহ থেকে ইঞ্জিনিয়ার, বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার নিয়ে এসে করোনার ভ্যাকসিন অল্প খরচে দ্রুততম সময় আবিষ্কার করে আমরা উৎপাদন করব, তারা আমাদেরকে সহযোগিতা করবেন। ইঞ্জিনিয়ার কীভাবে ভ্যাকসিন তৈরি করবে? ধরুন আপনার তো দেখি দেশ সম্পর্কে কোনো ধারণাই নাই, আপনি দেখেন না ইতিহাসে পড়ে সে ব্যাংকে চাকরি করতেছে, এরপর ভূগোলে পড়ে সে হসপিটালের ম্যানেজমেন্টে চাকরি করতেছে, ওই যে লোকস্ট আছে না, লোকস্টে অনেক কিছুই হ্যাভ টু বি ডান। আচ্ছা, আপনার হাসপাতালের লাইসেন্স না থাকলেও স্বাস্থ্য বিভাগ কীভাবে আপনার সাথে চুক্তি করলো? ও হয়েছে কি, মানে লাইসেন্সের আগে আমাদের হসপিটালের পরিদর্শনে যে এসেছিল সে কিন্তু ডাক্তার না। তাহলে কে? সে ছিল ইতিহাসের ছাত্র, তো আমার যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা আমি তাকে দিয়ে ভূগোল বুঝিয়ে দিলাম, সে মনে করেছে দিস ইজ হাসপাতালের লাইসেন্স। একটি ফোন আসছে, আমরা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আরে মিয়া নাম রাখেন, এইবার পর আমার কাছ থেকে 2 বছর আগে চাকরি দেওয়ার কথা 3 লাখ টাকা নিছে, এখন আবার টকশো করে বেড়ায়। উত্তেজিত হবেন না দর্শক, আমরা কাউকে গালি না দেই, হইচই না করি, পরিবেশটা শান্ত রাখি। আচ্ছা, আপনার হাসপাতালের ফ্রিজে ওষুধের বদলে মাছ পাওয়া গেছে, এ নিয়ে আপনি কি বলবেন? ফ্রিজে তো আপনি মাছই পাবেন, মাছ দেখবেন আলমারিতে নিয়ে রাখবো। আপনি এই টকশোগুলোতে দাওয়াত পেলেন কিভাবে? আমি তো জানি আপনি SSC পাস। SSC পাস করার পরে তো সারা দেশে আমার নাম ডাক, আমি যদি MA পাস করতাম সারা পৃথিবীতে আমার নাম উচ্চারিত হতো, ডোনাল্ড ট্রাম্প এসে দেখতেন যে আমাকে তার স্বাস্থ্য সহকারী হিসেবে নিয়োগ দিত। আসলে দেশকে ভালোবাসি বলেই তো দেশে পড়ে আসে, কবে চলে যেতাম। আর সার্টিফিকেটের কথা বলছেন, 1 সপ্তাহের মধ্যে আমি একটা MA পাসের সার্টিফিকেট নিয়ে আসতে পারি।
আপনার বিরুদ্ধে তো 32টা মামলা, এতগুলো মামলা মাথায় নিয়ে আপনি সমাজে সুশীল হিসেবে কীভাবে চলাফেরা করেন আর টকশোগুলোতে নীতিবাক্য বলে বেড়ান? দিস ইজ নট মামলা, এগুলোকে আপনি সার্টিফিকেটও বলতে পারেন। আর এই সার্টিফিকেটের কারণেই তো আমাকে বিভিন্ন টেলিভিশনে আমাকে টকশোতে দাওয়াত দেয়, আপনার তিতাসেও তো আপনি ইনভাইট করেছেন। এগুলো আসলে মিথ্যা মামলা, বিরোধী দলের একটা ষড়যন্ত্র। দেখেন না আমি কয়েকদিন পরপর কিন্তু জেল কেটে কিন্তু বের হয়ে চলে আসি। আচ্ছা, আপনার ঘটনার সাথে অনেকেই বলছেন যে আয়নাবাজির ঘটনার একটা মিল আছে। আয়নাবাজির 2 সিনেমায় কি আপনার অভিনয় করার কোনো ইচ্ছা আছে কিনা? এটা অবশ্যই আপনি যা বলেছেন খারাপ কিছু বলেন নাই। আমার চেহারা কিন্তু একটু ভালো করে দেখেন এই সাইড থেকে, চঞ্চলের সাথে কিন্তু একটা ভালো একটা মিল আছে। আপনার মতো এরকম একজন হাই লেভেল ব্যক্তির হাসপাতালে কীভাবে র্যাবের অভিযান পরিচালনা হয়? এটাকে আপনি অভিযান বলছেন, ওয়াই আই থিঙ্ক আপনাকে এটাকে পরিদর্শন বলতে পারেন, কারণ আমি একসময় র্যাবেও ছিলাম। অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে সে আমার এখানে সৌজন্য সাক্ষাতেও তো আসতে পারে। সংবাদ মাধ্যমে দেখলাম আপনার হাসপাতালে টর্চার সেল আছে, টর্চার সেলে ইলেকট্রিক শকের মাধ্যমে টর্চার করা হয়, এই ব্যাপারে কী বলবেন? দিস ইজ ওয়ান কাইন্ড অফ চিকিৎসা পদ্ধতি। আপনি কেমোথেরাপির নাম শুনেছেন না? আমরা এখানে এই হিট থেরাপি, কিক থেরাপি, হিট থেরাপি, করোনা থেরাপি, এরকম বিভিন্ন ধরনের থেরাপি আমরা দিয়ে থাকি। পৃথিবীতে এত থেরাপি কিন্তু আর কোথাও কিন্তু নেই। একটি ফোন আসছে, ফোনটা নিচ্ছি। দর্শক নাম বলে প্রশ্ন করুন। ওরে বাটপরের বাটপার, তুই মানুষে থেরাপি শিখাস? হ্যাঁ, তোরে যদি একবার সামনে পাই, ওরে তোরে যদি একবার সামনে পাই রে, তোরে যে ডিম থেরাপি, হিট থেরাপি, বাস থেরাপি, কারে এসব কি ফোন করে? আপনার কোনো সেনসন নেই? দেখে এডিট কেটে দিয়ে নেগুলো লাইভ তো কাটার কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ আচ্ছা, আপনার যে হাসপাতালে আইসিইউ আছে, সেই আইসিইউ দেখা গেছে যে নর্মাল ওয়ার্ডের চেয়েও খারাপ অবস্থা, সেখানে পুরান কাঁথা বালিশ দিয়ে ভরা, এটা নিয়ে কি বলবেন? ঠিকই তো আছে, আপনি পড়তে ভুল করেছেন, এটা আইসিইউ না, এটা আইসিইউ। হ্যাঁ, রোগী আসে না যে আসার পরে আমার কী, যে আমি আপনাকে দেখে নেব। এই যে আপনি যেসব উল্টা পুল্টা প্রশ্ন করছেন আর যেসব উল্টা পুল্টা গালি শোনাচ্ছেন, আপনি বাইরে আসেন, আমিও আপনাকে কিন্তু আইসিইউ। আপনার হাসপাতালের ডিসপেন্সারিতে 5-6 বছরের মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র রাখা আছে, এই ব্যাপারে কী বলবেন? কেন আপনি পড়েন নাই যে ওল্ড ইজ গোল্ড, মানে এগুলো যত পুরাতন হবে এটা কিন্তু আরও খাঁটি বিশ্বস্ত জিনিস। এটা আমাদের আরেকটি ফোন আছে, আমরা নিয়ে নিচ্ছি। দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো পিয়ার আলী। এ আমি তোর চাচা জুলহাস। হ্যাঁ কাকা বলেন। এই তুই কারে তিতা সুতে নিয়ে আইছিস? এই বাটপার আমারে 1,00,000 টাকা ভুয়া বিল করছিল, দিতে পারি নাই বইলা। হে আমারে টর্চার ছেলে নিয়ে পঙ্গু বানাই আলাইছে। এই তুই ধর, ওরে গরুর দৌড় দিয়ে বান্ধ, আমি আইতাছি। সব মিথ্যা কথা মানে আপনি যা বলেন তাই সত্য, আর বাকি যারা বলেন সব মিথ্যা। আপনি আমার চাচার পা ভেঙে দিচ্ছেন, তাকে আপনি ইয়ে করছেন। ওই লাইট অফ কর। গোধূলি টিভি, সৃষ্টিতে স্বপ্ন বুনে।